তোর আমি কয়বার বলবো যে তোর ডাক নাম্বারের সাথে খতিয়ান নাম্বারের মিল নাই? তোর আমি বারবার বলতেছি তোর জমি হইতেছে খালের ওই পারে খালের ওই পারে খালের ওই পারে, তুই বারবার ডিঙায় ডিঙায় খালের ওই পারে কেন আসতেছস? পুলিশ ম্যাডাম, আমার কোনো দোষ নেই। চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। শিশু ও নারী নির্যাতন কেস, এটা আপনার বউ না, এটা আমার বউ। ও হচ্ছে বিথি সুলতানা। এই যে দেখো, আমি আমার বউয়ের হাতে আদর করে স্টার মার্ক দিয়ে রাখছি। ও, তুমি আমার বউয়ের হাতে আদর করে স্টার চিহ্ন দিলে এটা তোমার বউ হয়ে গেল না? ম্যাডাম, আমি ওর নামে বউ চুরির মামলা দিব। এই রইতেছে বিথি সুলতানা কিন্তু না, ও ভাবতেছে ওই রইতেছে বিথি সুলতানা। আবার ওই রইতেছে সাথী সুলতানা কিন্তু না, ও ভাবতেছে এই রইতেছে সাথী সুলতানা। আমি আপনারা পুরো ব্যাপারটা বুঝাই বলি। ও আসলে যাদের সাথী সুলতানা ভাবতেছে ওই রইতেছে বিথি সুলতানা, আবার ও যাদের বিথি সুলতানা ভাবতেছে ওই রইতেছে সাথী সুলতানা। আপনারা বুঝাইতে পারছি ব্যাপারটা? তার মানে আপনি সাথী সুলতানা না? আরে না রে বাবা রে, কারে কি বুঝাই গেল? ও সাথী সুলতানা না, ওই তো সে বিথি সুলতানা। না ম্যাডাম, আপনি যাকে সাথী সুলতানা ভাবতেছেন ওই সাথী সুলতানা, আর ও হচ্ছে বিথি সুলতানা। ও যদি আপনার বউ হয় তাহলে নিজেকে সাথী পরিচয় দিয়ে তামিমের বউ হতে চাচ্ছি কেন? ম্যাডাম, এই প্রশ্নটা তো আমারও। এই অস্ট্রেলিয়ান খাম্বার দিকে আমার বউ এমন কি দেখলো? এই বুলগেরিয়ান সার, এই জায়গায় জায়গায় ঢুস না মেরা বাইরে যায় সাইল দানের নারা খায় মরতো ভাই। প্লিজ ভাই, মাফ করো আমার, যা। স্টপ, এক বাইকে জমজ মেয়ে বিয়ে পড়াতে আপনি কে বলছিল? এখন তো ঝামেলা পেকে গেছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাতের আধারে পাল্লাতে যে আপনি আবার ভুল করে আমার বোনকে নিয়ে পালিয়ে যান না। আমি বউ কেন? কি এই যে তোমার হাতের মধ্যে চিহ্ন দেওয়া আছে না, আমি তোমাকে দেখলেই চিনব। সাগর দাগলা বউ নিয়ে গেছে মানে? তুমি শিওর মামা? আরে হ্যাঁ, আমি ওভার শিওর। আমি নিজে থেকে গাড়িতে উঠাই দিছি, আমি বারবার না করলাম ওরা অত আমাকে বকা দিল। মানে কি, কিন্তু তামিম যাকে নিয়ে গেছে তার হাতে থেকে তো খেয়াল করা হয়নি, কিন্তু ওদের বউ যদি আবার উলট পালট হয়ে যায়? আই ওয়েট ওয়েট ওয়েট, আরে বিথি, তুমি আমার রুমে কি করতেছো? সাগর দেখলে তো মাইন্ড করবে। নিজের বরকে একটু আঁচলের মধ্যে আগলে রাখতে পারো না তুমি? পারছি কই, সে তো অন্য ক্যানভাসে দাগ লাগিয়ে বসে আছে। তুই যারে আমার বউ মনে করতেছস সেটা তো আমার বউ না, সেটা হচ্ছে আমার শালি। আবার তুই যারে তোর বউ মনে করতেছস সেটা হচ্ছে তোর বউ না, সেটা হচ্ছে তোর শালি। তাহলে আমার বউ যদি আমারই শালি হয়, তোর বউ যদি তোরই শালি হয়, তাহলে তোর বউটা কে আর আমার বউটা কে আমার একটু বল। এই তুমি এখানে দাঁড়াও, দাঁড়াও এখানে। আজব একটা কাহিনী, সকালবেলা থেকে বাবারে খুঁজতেছি, কোথাও খুঁজে পাইতাছি না। কি কেউ জানে না যে বাবা কই গেছে? কি কাহিনী কি আমার একটু বলবি? পুরা বাড়ি খুঁজছি তছনছ করে, এরকম কোন একটা কোন আমি বাদ দিই নাই। পুরা ছাদ খুঁজতে খুঁজতে আমার কি অবস্থা দেখ, বাবা কই? এই সামিয়াবু, তুমি জানো? বলো বাবা কই গেছে? উনি বলছে যে আজকে সকল সমস্যার সমাধান করে দিবে, উনি ডাকলো, বের করো। আরে এই বাবা অসুস্থ, তাই ভোরবেলায় ডাক্তার খায়রুল আঙ্কেলের বাসায় গেছে। হ্যাঁ, অসুস্থ মানে? আরে এখন অসুস্থ হইলে হবে নাকি? কোনো সমাধান টমাধান হলো না, এখন অসুস্থ হয়ে গেছে? আর অসুস্থ হয়েছে তো ভালো কথা, দুইটা প্যারাসিটামল মেরে দিত তাহলে তো সব অসুখ ভালো হয়ে যেত। তাই প্যারাসিটামলে সব অসুখ চলে যায়? বাবা রে, এসব অসুস্থ অসুখ এগুলো কিছু না, এগুলো সব দুই নাম্বার, এগুলো আমি বুঝি। উনি যে এই বয়সে একটা ঝামেলায় ফেলাই দিছে আমাদের, এটার কোনো সমাধান দিতে পারতেছে না, এই জন্য উনি এখন এরকম পলাইতেছে। আর এরকম চুপি চুপি ভোরবেলা মোরগ ডাক মাথায় নিয়ে কেন উনার চোরের মতো পলাইতে হবে আমার একটু বলো তো? ঠিক আছে, উনি বাপ হিসাবে যেহেতু সমাধান দিতে পারবে না, আমরা নিজের এই সন্তান হিসেবে নিজেদের সমাধান নিজেরা কইরা নিব। ঠিক আছে কর, বাবা তোদের কোনো সমাধান দিতে পারবে না, তোদের ঝামেলা তোরা সমাধান করে নে। আচ্ছা ভাই, তোমার সমস্যাটা কি? তুমি একই কথা বারবার কেন বলতেছো যে সমাধান সমাধান? সমাধানটা কি করবে? আমি বললাম না, এই যে দাগ দিয়ে রাখছি, দাগ দিয়ে আমি দখল করে নিছি, এটা আমার বউ। এই তোর আমি কয়বার বলবো যে তোর ডাক নাম্বারের সাথে খতিয়ান নাম্বারের মিল নাই? তোর আমি বারবার বলতেছি তোর জমি হইতেছে খালের ওই পারে খালের ওই পারে খালের ওই পারে, তুই বারবার ডিঙায় ডিঙায় খালের ওই পারে কেন আসতেছস? আমি বারবার বলতেছি যে এই জমির মালিক বৈবাহিক সূত্রে একমাত্র আমি। এই তুই কি জোর করে আমার কাছ থেকে জায়গা ছিনে নিতে পারবি? জোর করে দখল করবো মানে? আরে ভাই, এই যে দাগ দিয়ে রাখছি তুমি দেখতেছো না যে এটা আমার বউ? আর দখল কি, আমি খতিয়ান নাম্বার দেখে দাগ দিয়ে একদম দখল করে নিছি। শুধু দখল না, আমি শক্ত প্রাচীর দিয়ে বসবাস শুরু করছি।
এখন দেখি কার বাপের পেটার কত বড় সাহস, পাল্লাই সে আমার দাগ বুঝুক। ও এটা তো তুমি তোমার বাপের সম্পত্তি পাইছো যে তুমি দাগ দিলে আর তোমার জায়গা তুমি বুঝা নিয়ে নিলে, তারপরে যে তুমি মাছ চাষ করলে না গরু চাষ করলে এটা হইলেই হইলো। শোন ভাই আমি তোমার একটা কথা বলি, এটা হচ্ছে আমার সম্পত্তি, আর ও শুধু আমার সম্পত্তি না তো ও আমার সম্পদ। তুই কি মনে করতেছিস তুই আমার কাছ থেকে জায়গা ছিনে নিতে পারবি? ও ওই দিন আমি তোরে মানে ফাইজলামি করে বুলগি দেন সার বলছি দেখা তুই এটা সিরিয়াসলি নিয়ে নিছিস যে যেই জায়গায় যা হালুম করে একটা জায়গা আমি দখল করে নিলাম। এই ওয়েট কি শুরু করছেন আপনারা দুজন? হ্যাঁ আমরা কি কাওয়ার চোর যে যে যার মতো ইচ্ছা দখল করে নিচ্ছেন, নাকি গুলিস্তানের লেগুনা যে যে যার মতো ইচ্ছা পিঠে থাবাতে উঠে যাচ্ছেন? আর ভাই আমারও তো কথা সেটা যে এটা কি কাওয়ার চোর নাকি যে যার মতো জায়গা দখল করে নিবে? ভাই আমি এত কিছু জানি না, আমার বউ আমি নিয়ে পলাই যাব যদি কেউ পারে আমার ঠেকা। আরে বললেই হলো নাকি তুমি তোমার বউ নিয়ে পালাবা? তোমার পালানোর আগে আমি আমার বউ নিয়ে পালাবো। এই তুমি রেডি হও, তুমি আমার বউ আমি তোমার নিয়ে পালাবো। এই বাড়িতে তুমি একদম নিরাপদ, তাড়াতাড়ি রেডি হও। পালাবে মানে কাকে নিয়ে পালাবে? এই বোন তোর বর তো আমাকে নিয়ে পালাইতে চাই। তোর বর যদি আমাকে নিয়ে পালায় তাহলে আমি সমাজে মুখ দেখাবো কি করে? ওয়েট কর, আমি ওদেরকে ছাড়বো না, ওদের নামে আমি মামলা দিব। আমি এখনই 999 কল দিচ্ছি। হ্যালো, হ্যাঁ আমাদের বাঁচান, আমরা নারী, আমাদের স্বামীরা আমাদের নির্যাতন করছে। হ্যাঁ আমাদের নির্যাতন করছে, অনেক বেশি নির্যাতন করছে, ওদেরকে ছাড়া যাবে না। ওরা দুই ভাই মিলে আমাদের বোনের উপর চরম নির্যাতন করছে। যত দ্রুত সম্ভব আপনি চলে আসেন। হ্যালো বাবা। হ্যাঁ বল। বাবা বাড়িতে পুলিশ আসতেছে। পুলিশ কি কেন? তোমার দুই বউ দুই ছেলের নামে নারী নির্যাতনের কেস ঠুকে দিচ্ছে। তুমি ভুলেও বাসার দিকে মুখ করো না, বুড়ো বয়সে জেলে যাওয়ার কোনো দরকার নেই। শোনো বাবা তুমি এক কাজ করো, তুমি গ্রামের বাড়িতে চলে যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই ওদিকে একটু ম্যানেজ করিস। আচ্ছা আমি রাখি বাবা। ঠিক আছে। আমি না একটা জিনিস বুঝলাম না, এবারে পুলিশ কেন আসবে? আমি জানি না, বিথি জানে। আমি তো জানি জান, তুমি তো এগুলো জানবা না। পুলিশ কি জিনিস সেটা তো তুমি মনে হয় চিনোই না। দেখছস আমার বউ কত সাহস সরল, আর এই যে পুলিশ ডাকা পিকনিক জাতীয় যে ডেঞ্জারাস মানুষটা এটা হচ্ছে তোর বউ। এই ভাই তুমি না আমার ভূগোল বুঝাইতেছ না, তোমার মতো বলদ আমি জীবনেও দেখিনি। বারবার করে তুমি তোমার বউটারে বলতেছো যে আমার বউ। ভাই এই যে এইটা আমার বউ, আমার বউয়ের হাতে এই যে আমি দাগ দিয়ে রাখছি দেখো। দাগে ভুল আছে? ভুলটা দাগে না, ভুলটা তোমার মনে। সাথী ছিল তামিম ভাইয়ের রুমে আর তুমি ছিলে বাহিরে, আমি তোমার হাতে দাগ দিয়ে চিহ্নিত করে রাখছি। আর ওয়েট, তুমি কি বোঝাতে চাচ্ছ? তুমি সাথী? তুমি যদি সাথী হও তাহলে সেদিন শাড়ি পরে কে ছিল? বিথি? তাহলে বিথি আমার বউ, তো ও যদি আমার বউ হয় ও তামিম ভাইয়ের রুমে কি করতেছে? আমি একদম ঠিকঠাক হিসাব করে রাখছি, তোমার হাতে দাগ দিছি না, তুমি বিথি আর তুমি আমার বউ। ওই যে পুলিশ আসছে, যান দরজা খুলুন, এইবার বুঝবেন মজা। সামিয়া বউ দরজা খুলে যাও। হ্যাঁ আমি না 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 আমি কেরম, আমি এসবের মধ্যে নেই। আরে আজব ব্যাপার তো, মানে তোমরা এরকম ভয় পাচ্ছ কেন? মানে আমরা কি কোনো অপরাধ করছি যে আমরা ভয় পাবো? আচ্ছা ঠিক আছে তোমরা দরজা না খোলো, আমি তুলছি। পুলিশ ম্যাডাম,
আমার কোনো দোষ নেই। চুপ, একদম চুপ, কোনো কথা হবে না। শিশু ও নানুনের যত কেস, খুব খারাপ কেস। আপনাদের কি শাস্তি হবে জানেন? আপনাদের এক এক করে পরিচয় দেন। প্রথমে আপনি বলুন, এরা আপনি কে হয়? আমি রহিমা, কাজের বেটি রহিমা। ওরা আমার কেউ হয় না, আমি অগবাসায় কাম করি। কিন্তু আপনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে না যে আপনি এই বাড়িতে কাজ করেন। আসলে হয়েছে কি ম্যাডাম, আমি না জন্মগতভাবেই সুন্দর, তাই আপনি বুঝবার পারতেছেন না। আর এই ড্রেস, ওই যে আভামণি, আভামণি আমাদের দান করছে। আপনার আপামণি কি এরা নির্যাতন করে না? কি হলো, চুপ করে আছেন কেন? হ্যাঁ 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 করে। সামিয়াপু, তুমি এরকম আওলায় ফেললে কেন সব কিছু? তুমি ভয় পেয়েছিস কেন? সত্যি কথাটা বলো, সত্যি কথা বলো, সত্যি কথা বলো। আই, আপনি আমার আপু কেন কম? কিভাবে নির্যাতন করে বলেন তো? ম্যাডাম, আমি কাম করি, আমি কিছু কইতে পারো না। আপনি চা খাবেন? আমি আপনার জন্য চা নিই। অভিযোগকারী কে বলতো? আমি। আপনার নাম? বিথি সুলতানা। আর আপনার নাম? সাথী সুলতানা। না ম্যাডাম, আমি মানি না, ও বিথি সুলতানা। দেখছেন ম্যাম, দেখছেন কিরকম বুলগিরানি সারের মতো চিল্লাচিল্লি করতেছে? এই রইতেছে বিথি সুলতানা, কিন্তু না, ও ভাবতেছে ওই রইতেছে বিথি সুলতানা। আবার ওই রইতেছে সাথী সুলতানা, কিন্তু না, ও ভাবতেছে এই রইতেছে সাথী সুলতানা। আমি আপনারা পুরো ব্যাপারটা বুঝাই বলি। ও আসলে যাদের সাথী সুলতানা ভাবতেছে ওই রইতেছে বিথি সুলতানা, আবার ও যাদের বিথি সুলতানা ভাবতেছে ওই রইতেছে সাথী সুলতানা। আমি আপনারা বুঝাইতে পারছি ব্যাপারটা? তার মানে আপনিই সাথী সুলতানা? আরে না রে বাবা রে, কার কি বুঝাইলাম আমি? ও সাথী সুলতানা না, ওই তো সে বিথি সুলতানা। আপনি যাকে সাথী ভাবতেছেন সেই তো সে বিথি সুলতানা, আর আপনি যাকে বিথি ভাবতেছেন সেই তো সে সাথী সুলতানা। না ম্যাডাম, আপনি যাকে সাথী সুলতানা ভাবতেছেন ওই সাথী সুলতানা, আর ও হচ্ছে বিধি সুলতানা। তার মানে আপনি বিধি সুলতানা না? না, আমি সাথী সুলতানা। আরে না, তুমি বিধি সুলতানা, ভয় পাচ্ছ কেন তুমি? ম্যাডাম, ও হচ্ছে বিধি সুলতানা, আর ওই যে ওই পাশেরটা হচ্ছে সাথী সুলতানা। হ্যাঁ সাথী সুলতানা, বলেন কিভাবে আপনাকে নির্যাতন করে? আরে আমি বিধি সুলতানা, আমি সাথী সুলতানা না। জি ম্যাডাম, আপনি যারা বিথি সুলতানা ভাবতেছেন সে আসলে বিথি সুলতানা না, সে হচ্ছে সাথী সুলতানা। আর আপনি যাকে সাথী সুলতানা ভাবতেছেন সে আসলে সাথী সুলতানা না, সে হচ্ছে বিথি সুলতানা। আর না ম্যাডাম, আপনি যারা সাথী সুলতানা ভাবতেছেন সেই সাথী সুলতানা। আচ্ছা, কেউ কথা বলবি না, একটা কথা বললে আমি সব কথাকে লক্ষ্য করে দেবো। ম্যাডাম আপনার ইচ্ছা। বলুন আপনাকে কিভাবে নির্যাতন করে এরা? ম্যাডাম, আপনি যাকে বিথি সুলতানা ভাবতেছেন সে আসলে বিথি সুলতানা না, সে হচ্ছে সাথী সুলতানা। আরে আমি বিথি সুলতানা, আমি, আমার নাম বিথি সুলতানা। এই পুলিশের সামনে মিথ্যে বলতেছ কেন তুমি? জানার ভয় নাই তোমার? তুমি বিথি সুলতানা না, তুমি সাথী সুলতানা। আর এই যে বিথি সুলতানা, আমার বউয়ের হাতে আমি দাগ দিয়ে রাখছি। ম্যাডাম আপনি একদম ঠিক আছেন, ক্যারি অন। ক্যারি অন? কীভাবে আমি ক্যারি অন করবো? এই যমজ মেয়ে দুটোর চক্কর আমার নিজেই তো মাথা পাগল হয়ে যাচ্ছে। আরে বাপ, তোরা এই যমজ মেয়ের বিয়ে করছিলে কেন? ম্যাডাম আমি একদম বিয়ে করার মুডে ছিলাম না, আমার বাবা আমাকে সুন্দর করে পটাইছে, পটাই আমার বিয়েটা করাইছে, আর এখন এই ঝামেলার মধ্যে ফেলাইছে আমাকে। এই আপনাদের বাবাকে ডাকুন, ওনাকে, আমি ওনাকেই ডাকা পিটু পাবো। ওকে, কে সাথী আর কে বিথি আমার জানা দরকার নাই, নির্যাতন কীভাবে হয়েছে সেটা আমাকে বলেন। ম্যাডাম
আমরা জমজ দুই বোন এদের দুই ভাইকে বিয়ে করে বিপদে আছি। এরা আমাদের উপর নির্যাতন করতে চায়, এরা আমাদের কপালে লাল টিকা দিতে চায়। আমরা কি কোরবানির গরু যে আমাদের মাথায় টিকা দিবে? এই দেখেন ম্যাডাম, আমার হাতে দাগ দিয়ে দিছে। গরম খুন্তি দিয়ে? না না, মার্কার দিয়ে। এটা কে করেছে? ম্যাডাম আমি করেছি। ম্যাডাম আদর করে কি বউয়ের হাতে একটা ফুলও আঁকতে পারি না? এখন আদর করে যদি বউয়ের হাতে মেহেদি দিয়ে একটা দাগ দেয়, সেটাও কি অপরাধ আপনি বলেন? ম্যাডাম ওটা মেহেদির দাগ না, ওটা মার্কারের দাগ। ম্যাডাম মেহেদির দাগ দিলে তো উঠে যেত, কিন্তু মার্কারের দাগটা তো উঠবে না। তাই এক ঢিলে দুই পাখি মেরেছি, আদর করে বউয়ের হাতে ফুলও এঁকেছি, আর আমার বউটাকে আমি চিহ্নিত করে রেখেছি। চিহ্নিত করে রেখেছেন, খুব ভালো কাজ করেছেন। আর কিসে ভালো কাজ করছে? ও তো ভুল জায়গাতে চিহ্ন দিছে। এই আপনি চুপ, উনি একটা ভালো কাজ করেছেন, চিহ্নিত করে রেখেছেন। আপনি বলুন, যার হাতে ফুল আঁকিয়েছেন সে কে? সে বিথি সুলতানা, সাগর মির্জার বউ, মানে আমার বউ। ওকে আমি লিখে নিলাম, ফুলের দাগওয়ালা মেয়েটি বিথি সুলতানা, সাগর মির্জার বৈধ ওয়াইফ। সাগর মির্জার বৈধ ওয়াইফ, সাগরের ওয়াইফ। আর কিসের তোর বৈধ ভাই? বৈধ বৈধ মানে কি? বৈধ মানে বুঝছ তুই? এটা হচ্ছে তোর অবৈধ ভাই। তোর বৈধ ভাই হইতা সেইটা, এটা নিয়ে যাই জায়গা থেকে ভাই। কি ওইটা আমার বউ কি করে? আরে ভাই, ও যদি আমার বউ হয় তাহলে ও শাড়ি পরে তোমার রুমে কি করতে গেছিল? ভাই রে, শাড়ি পরে তো আমার বউ যায় নাই, শাড়ি পরে তোর বউ গেছে। তোর বউ কেন গেছে? আছে কোনো উত্তর তোমার কাছে? নাই তো? তাহলে এই যে এইটা, এইটা আমার বউ। আর শাড়ি পরে যে তোমার রুমে গেছিল সে তোমার বউ। আমি ঠিকঠাক দাগ ফুল লেখে রেখেছি, ঠিকঠাক ফুল আঁকছি আমি। আমি মানি না। আরে ভাই, দুটো তো দেখতে একই রকম, যে কোনো একটাকে বউ হিসেবে মেনে নিলেই তো ঝামেলা চুকে গেল। যে কোনো একটা বউ হিসেবে মাইনে নিবো মানে বললি হলো নাকি? এই জায়গায় আমি নাউজুবিল্লা কাজকাম করবো নাকি? আমি যার কবুল বলছি সে আমার বউ। আমি সামিয়া না, আমি রহিমা। রহিমা মানে আমি ওর মামা। কাজের মেয়ের মামা? কাজের মেয়ে? কে কাজের মেয়ে? আমি আমি কাজের মেয়ে রহিমা। উনি আমার মামা না, উনি হচ্ছে তামিম ভাই আর হচ্ছে সাগর ভাইয়ের মামা। গরিবকে ফাঁসাতে লজ্জা করো না। গরিবকে ফাঁসাতে চান? এদিকে আসেন। আপনি কি এদের বিয়ের কাজে ছিলেন? জি। তাহলে বলেন, কার সাথে কার বিয়ে করিয়েছিলেন? 5 লক্ষ টাকা দেনমোহরের সাথী সুলতানের সাথে তামিমের, আর বিথি সুলতানের সাথে সাগরের বিয়ে করিয়েছিলেন। ভেরি গুড। বলেন, কে সাথী সুলতানা আর কে বিথি সুলতানা? ম্যাডাম এটা আমার আব্বা বলতে পারবে না। এই রহিমা, দুটো ডিম সিদ্ধ নিয়ে আসো তো। আপনি ওয়েট করেন, ডিম সিদ্ধ আসলে আপনি ঠিক কি বলতে পারবেন। ওয়েট, আমি একটু চিন্তা করি। ওটা বিথি সুলতানা, ওটা সাথী সুলতানা। এই যে মামা একদম ঠিক বলছে, একদম ঠিক বলছে। ওটা সাথী সুলতানা, এটা বিথি সুলতানা। আরে ভাই, আমি 5 লক্ষ টাকা দেন মহরে কবুল বলছে, আমি আমার বউ চিনবো না? ভাইয়া আপনি আপনার বউটা চিনতে পারেন নাই, এটা আপনার বউ না, এটা আমার বউ। ও হচ্ছে বিথি সুলতানা। এই যে দেখো, আমি আমার বউয়ের হাতে আদর করে স্টার মার্ক দিয়ে রাখছি। ও, তুমি আমার বউয়ের হাতে আদর করে স্টার চিহ্ন দিলে এটা তোমার বউ হয়ে গেল না? ম্যাডাম আমি ওর নামে বউ চুরির মামলা দিব। ওই এই, আপনার বউয়ের নাম কি? বিথি। এই মেয়ে, তোমার নাম কি? বিথি।
তাহলে তো এটা আপনার বউ আর এটা তামিমের বউ। না, এটা তামিমের বউ না, এটা আমার বউ আর ওইটা হচ্ছে তামিমের বউ। আপনি তো এইমাত্র বললেন বিথি আপনার বউ, এখন সাথেকে বলছেন কেন? কারণ ম্যাডাম এই যে আমি আমার বউর হাতে স্টার মার্ক দিয়ে রাখছি। হ্যাঁ, ও বিথি সুলতানা, ও আমার বউ। না, আমি বিথি না, আমি সাথে বিথি ওইটা। তাহলে ও শাড়ি পরে তামিম ভাইয়ের রুমে কি করতেছিল? এই আমার বউ আমার রুমে শাড়ি পরে ঢুকছিল, তোর বউ কি শাড়ি পরে? আরে ভাই, আমি তো সেটাই বলতেছি, তোমার বউই শাড়ি পরে তোমার ঘরে ঢুকছে, আর ও সেলোয়ার কামিজ পরা ছিল, ও ছিল ওয়াশরুমে। এই যে দেখো, আদর করে আমি একটা স্টার মার্ক দিয়ে রাখছি, বিশ্বাস না হলে তুমি সামিয়াবকে জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। ও যদি আপনার বউ হয় তাহলে নিজেকে সাথী পরিচয় দিয়ে তামিমের বউ হতে চাচ্ছি কেন? ম্যাডাম, এই প্রশ্নটা তো আমারও, এই অস্ট্রেলিয়ান খাম্বার দিকে আমার বউ এমন কি দেখলো? এই বুলগেরিয়ান সার, এই জায়গায় জায়গায় ঢুস না মেরা বাইরে যায় সাহেল দানের নারা খায় মরতো ভাই, প্লিজ ভাই মাফ করো আমার, যা। স্টপ, এক বাড়িতে জমজ মেয়ে বিয়ে পড়াতে আপনাকে কে বলছিল? এখন যে ঝামেলা পেকে গেছে। ম্যাডাম, আমার কোনো দোষ নেই, আমার বিয়ে পড়াইতে বসলাম, শুধু বিয়ে পড়াইছিলাম, কিন্তু আমি এর ওয়ারেন্টি গ্যারান্টি কিছু দিতে পারবো। ওয়ারেন্টি গ্যারান্টি দিতে পারবি না, কিন্তু ঝামেলা পাকাতে গেলি কেন? হ্যাঁ, মাখালুতে খাবো না কেন? খাবোলাতে মাখালু কেন? এই রহিমা, গরম গরম সিদ্ধ ডিম নিয়ে আয়, ওকে আমি ডিম থেরাপি দেবো। এত মোটা মোটা ডিম কেন? মানুষের কাজ কেন? মুরগির এত জিনিস খাওয়ায় এত মোটা বানাইছে ডিম। কোয়েল পাখি হইলে তো ছোট হইতাম একটু সুবিধা। মামা, তোমাকে বলা হয়েছিল দেশি মুরগির ডিম আনতে, তুমি তো এই বড় বড় ডিম নিয়ে আসছো বেছে বেছে। ওকে ওকে, আই ক্যান হ্যান্ডেল ইট। এখন আমাকে কি করতে হবে ম্যাডাম? এখন আমার সঙ্গে থানায় যেতে হবে, ডিম থেরাপি দিতে হবে, তাহলে বুঝতে পারবো কিভাবে সমাধান করা যায়। কিন্তু এখন আমরা কি করব? আমরা তো ওদের নামে কেস করতে চাই। কার নামে কেস করবেন? কে আপনার হাজবেন্ড? আগে এই সমাধান করি, তারপর কেস করেন। ইউ মিস্টার, স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত থাকুন। ডিমগুলো নাও, আমার সঙ্গে চলো, তাই তো খাও। আরে স্যাক্রিফাইস মানে মানে সবসময় কি বাড়ির ছোটো ছেলেই স্যাক্রিফাইস করবে নাকি? তাও আমার বউ? ইম্পসিবল, আমি আমার বউ স্যাক্রিফাইস করতে পারবো না। আমি কিন্তু এই বাড়ির সবার খবর করে ছাড়বো, প্রয়োজনে আমি এই বাড়ি ছেড়ে দিয়ে আমার বউকে নিয়ে অন্য জায়গায় থাকবো। বউকে কীভাবে দখল করতে হয় সেটা আমার খুব ভালো করে জানা আছে। একটু স্যাক্রিফাইস করলে কি এমন হয়? এই একটু আয়তোর সাথে, তোর সাথে আমার একটু কথা আছে। অবস্থা দেখো, আমাদের বিয়ে হলো, আমি তোমাকে আই লাভ ইউ বললাম, প্রপোজ করলাম, কিন্তু আর আই লাভ ইউ টুটার শোনা হলো। সব হবে, একটু ধৈর্য ধারণ করেন আর আমাকে প্লিজ উদ্ধার করেন, না হলে যে কোনো সময় একটা অঘটন ঘটে যাবে। আমি বুঝছি, ওই বুলগেরিয়ান সারটার হাত থেকে তোমার আমার বাঁচাইতে হবে এবং আমি তোমাকে বাঁচাবো, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। আজকে রাতেই আমি তোমাকে নিয়ে পালাই যাবো। গার্লফ্রেন্ড নিয়ে পালাতে শুনেছি, কিন্তু বউ নিয়ে পালানোর কথা তো এই প্রথমবার শুনলাম। কিছু তো করার নেই, এরকম একটা সিচুয়েশনে যেহেতু পড়ে গেছি, আমি রাতের আধারে তোমাকে নিয়ে পালাই যাবো, তুমি জাস্ট রেডি থাকো। আর হ্যাঁ, ভুলেও কিন্তু তুমি এই কথা কাউকে বলবো না, তুমি কিন্তু সব কথা তোমার ওই বোনকে যা পটো পটো করে বলে দাও। আচ্ছা ঠিক আছে, কিন্তু রাতের আধারে পাল্লাতে যে আপনি আবার ভুল করে আমার বোনকে নিয়ে পালিয়ে যান না। আমি কি বোকা নাকি? এই যে তোমার হাতের মধ্যে চিহ্ন দেওয়া আছে না, আমি তোমাকে দেখলেই চিনব। আর হ্যাঁ, ভালো কথা, আমরা কোথায় যাবো জানো? না, কোথায়? হানিমুনে। যে বুলগেরিয়ান সারটার হাত থেকে তো আমি তোমাকে বাঁচাতে চাই, এমন একটা জায়গায় যাবো যেখানে শুধু তুমি আর আমি, তুমি আর আমি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি ভুল করে যেন আমাকে রেখে আমার বোনকে নিয়ে হানিমুনে চলে যান না। আরে না, এরকম হবে না, তুমি জাস্ট রাত্রেবেলা রেডি থেকো, একটু সাবধানে থেকো, আমি এখন আসি, ওই সারটা আবার কখন দেখাই সে জায়গায় হাম্বাম্বা শুরু করবে। হ্যাঁ।
সাগর। আরে পুলিশ তোমারে ছেড়ে দিল, ডিম খেতে দেয় নাই? আরে এই ডিম থেরাপি মানে ডিম খাওয়া নাই, এই ডিম থেরাপি যে একবার জীবনে নিয়েছে ওই জানে যে ডিম থেরাপির মজাটা কেমন। ব্যাপারটা দুঃখজনক, কিন্তু মামা আমি তো দুঃখে কষ্টে প্রতিশোধ পরায়ণ হয়ে যেতেছি। চিন্তা করতেছি আমার বউটা নিয়ে আমি ভাগবো। কে বোনে ভাগবে? খুব ভালো, যা তোর বোনে ভেগে যা, নাহলে কদিন পর দেখবি তামিন তোর বোনে ভেগে গেছে। আমার আমারে ঝামেলা ভালো লাগতেছে না, তুই যা ভেগে যা, চলে যা তোর বোনে চলে যা। তামিম ভাই ভেগে যেতে চাইবে আর আমি ওনারে সুযোগ করে দিব? আমি চিনতে আসছি আমি আমার বউ নিয়ে যাবো কোথায়। বোনে যাবি কোথায়? হানিমুনে যা, যা তোর বউ নিয়ে তুই হানিমুনে চলে যা। হানিমুনে যাওয়া যায়, আমার অবশ্য একটা পরিচিত জায়গা আছে, কিন্তু আমি যদি আমার বউরে চুরি করে ভাইগা যেতে চাই আমার বউ কি রাজি হবে? যদি রাজি না হয় তাহলে তুই কিডন্যাপ কর, আমি তো সব রকম সহযোগিতা করছি। কিডন্যাপ না, আমি অবশ্য ওই প্ল্যানই করছি। দেখছি সাগর আজকে কি বলল, ওনাকে আলাদা হয়ে যেতে চায়, কিন্তু আমি চাই না। আমি চাই আমরা দুই বোন সারা জীবন যেন একসাথে থাকতে পারি। আর এমনিতেও তুই অনেক সহজ সরল, আমি পাশে না থাকলে তুই তো শেষ হয়ে যাবি। হ্যাঁ আমরা আলাদা হব না, কিন্তু ওরা যা শুরু করছে আর যা ঝামেলা বাঁধিয়ে রেখেছে কি যে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, এই যে দেখ নন রিমুভাল মার্কার, এটাতে যদি আমি আমার হাতে দাগ দিয়ে দেই তাহলে আমরা আগের মতো হয়ে যেতে পারবো, সাগর আর দাগ নিয়ে ঝামেলা করতে পারবো। কীভাবে তোর হাতের মতো সেম একটা নকশা করে একটা স্টার আমার হাতে কিনে, এরপর সাগরকে দেখিয়ে বলবো এই দেখো আমার হাতে দাগ আছে, তখন সাগর মেনে নিবে যে আমি ওর বউ। হ্যাঁ ঠিক, তখন ও তোকে ওর বউ হিসেবে মেনে নিবে। হ্যাঁ দেখি তোর হাতের ইয়াটা কেমন, সেম একটা করে চেষ্টা করি। এবার ভালো হয়েছে, সাগর আর আমার পেছনে লাগবে না, তুই সবসময় সাথে সাথে থাকবি। ওকে, সেদিন বাবা আমাকে বলেছিল আমরা যেন দুই ভাইকে কখনো আলাদা হতে না দিই। তোমরা দুই বোন আমার ছেলে দুটাকে দেখে রাখবা, কোনোদিন আলাদা হবার চেষ্টা করবা না, সবসময় দুই বোন আমার দুই ছেলেকে আলগে রাখবা। আমি আপনার ছেলে দুইটার কথা তো বলতে পারছি না, তবে আপনাকে এতটুকু কথা দিতে পারি যে আমরা দুই বোন কখনো আলাদা হব না, আর আমরা দুই বোন মিলে আপনার এই সংসারটাকে আগলে রাখার চেষ্টা করব। আমরা দুই বোন কিন্তু আজীবন একসাথে থাকবো, তামিম যদি তোকে উল্টাপাল্টা বুঝো দেয় তুই কিন্তু অন্য কোথাও যাবি না। অন্য কোথাও যাব না মানে হানিমুনও কি যাব না? ও হো সোনা, তুমি তো আবার হানিমুনে যাবা। দেওয়ার সাথে সাথে যেন লাইট অফ হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে। আর এই যে তুমি যে ক্লোরোফর্ম দিছো
এটা 100% কাজ করবে তো? মানে তুমি শিওর যে এটা নাকে ধরলেই অজ্ঞান হয়ে যাবে? একদম পুরো 12 ঘন্টাটা কাজ করবে তো, কোনো টেনশন করিস না, কাজ করবে। ঠিক আছে, তুমি সিগন্যালের জন্য ওয়েট করো, ওই দিক থেকে বের হলে আমি তোমার সিগন্যাল দিলে জন্য তুমি অফ করে দেবো, ঠিক আছে? এখানে থাকো। আমি কই না তো, আমি তো মানে খুব টেনশনে আছি। টেনশনে আছিস দেখে তো মনে হচ্ছে না। যে বলো তুমি এসব এসব কথা মানে বললে আমার লজ্জা লাগে না। কি হচ্ছে এসব? বাবাকে ফোন দি। হ্যালো বাবা, বাবা বাসার পরিবেশটা কেমন যেন থমথমে, ঠিক ঝড়ের আগ মুহূর্তে যেমন হয় তেমন। আমি এর সাথে হানিমুনে যাবো তো, খুশিতে অজ্ঞান হয়ে গেছে, একটু ধরো আমার গাড়ি দাঁড়িয়ে আসো। সামিয়া কি হলো রে? তামিম সাথীকে নিয়ে হানিমুনে গেল। কি তামিম হানিমুনে গেছে? কার সাথে হানিমুনে গেছে? আরে ওদিকে তো সাগর দা গলা বনিয়ে হানিমুনে চলে গেছে। সাগর দা গলা বনিয়ে গেছে মানে? তুমি শিওর মামা? আরে হ্যাঁ আমি ওভার শিওর, আমি নিজে থেকে গাড়িতে উঠাই দিছি, আমি বারবার না করলাম ওরা অত আমাকে বকা দিল। মানে কি, কিন্তু তামিম যাকে নিয়ে গেছে তার হাতে দিকে তো খেয়াল করা হয়নি, কিন্তু ওদের বউ যদি আবার উলট পালট হয়ে যায়। আচ্ছা এখন কি করা যায় মামা? তুমি খোঁজ না ওরা কোথায় গেল, ওদের হানিমুন বাধাগ্রস্ত করতে হবে, বাবাকে ফোন দিতে হবে। হ্যালো বাবা, বাবা এদিকে তো মহা ঝামেলা ঘটে গেছে। হ্যালো জনগণ, বলুন তো কি একটা দুর্ঘটনা ঘটে গেল? তামিমের বউ সাগর নিয়ে দৌড় দিয়েছে, সাগরের বউ তামিম নিয়ে হানিমুনে চলে গেছে। এখন কি ঘটবে তা দেখতে হবে পরের এপিসোডে। পরের এপিসোডের নাম যমজ বউয়ের হানিমুন। নেক্সট এপিসোড দেখার জন্য এই ভিডিওর নিচে 1,00,000 লাইক এবং 10,000 কমেন্ট ঝটপট করে ফেলুন। সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে বন্ধু হয়ে পাশে থাকুন। ধন্যবাদ।